আজকে সারা বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আমাদেরকে একটু যেমন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ادخل من امتي سبعون الف بغير حساب الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আর এই ছেলেরা, এই তোমরা একটু সতর্ক হও, রাস্তা দিয়ে কেউ যেন চলাচল করতে না পারে, কারো ব্যক্তিগত স্বাধীনতা চলবে না। আমি অনুরোধ জানাচ্ছি, পরে আপনাকে আমি মূল্যায়ন করতে পারবো না, তখন কষ্ট মনে করিয়েন না। মানে আপনার এই ঘুরে ওড়া ঢং আমি পছন্দ করি না। এসেছেন আলেম ওলামা কথা বলছেন, গ্রহণ করবেন। আমি এদেশে যারা কোরআন হাদিস ভালো বুঝেন মনে করি, তার মধ্যে একটা মানুষ চলে গেছেন, আর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আমি তাকে অন্তর থেকে ভালোবাসি আলেম হিসেবে। তারা কোরআন হাদিসের আলোচনা করলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এটা আমি আশাবাদী। কোরআন হাদিসের একটা মূল রূহ আত্মা আছে, সেটা তাদের বক্তব্য শুনলে বোঝা যায়। যার কারণে আমি আবদুল্লাহ বক্তব্য দিলে এক খেয়ালে তার দিকে চেয়ে থাকি। আমি হাদিস কোরআন বলি, আবদুল্লাহও বলে, কিন্তু ও যখন বলে তখন আমি দেখি যে আমিও তো বললাম, কিন্তু আমি তো এগুলো বুঝতে পারিনি। তা হাদিস কোরআন তো সেগুলোই বলছে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বক্তব্য দিল, আমাকে ওই রকমই লাগে। কাজেই তারা কথা বললে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর দয়া করে এখন কোনো কেউ কাজ দেখায়েন না, এমনকি যারা ক্রয় বিক্রয় আছেন দোকানপাট বন্ধ করে আলোচনা শোনার চেষ্টা করুন। এতে অনেক সাধনা আছে, অনেক খরচ আছে, আর আমিও খুব কষ্ট করে উপস্থিত হয়েছি। আপনাকে আমি আবারও বলছি, আপনি আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না, আমি এখন আপনার কাজকে ঘৃণা করি। আমি আপনার দিনই ভাই, আমি যেটা পছন্দ করি না সেটা আপনি দয়া করে করিয়েন না, আপনার আমি অনেক উপকার করব ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। তবে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, এ কথা আমি বলেছি। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে আপনার বক্তার ব্যাপারে বা আপনার মুফাসসিরের ব্যাপারে, তাহলে আপনি আমার সামনে পেশ করতে পারেন, তখন আমি দেখাবো যে আপনার মুফাসসিরের এগুলো মিথ্যে, আপনার বক্তার এগুলো মিথ্যে। আমি প্রায় 90 সাল থেকে বলে আসছি
যে কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে আরো মিথ্যা কথা আছে। দেখেন এক পৃষ্ঠা লেখা আছে দোয়াও শরীফ খতমে দোয়া, কোরআন মাজিদ খতমের দোয়া। কতদিন দেখালাম আপনাকে এক পৃষ্ঠে, বলেছি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা বলতে পারবে না যে এই দোয়াগুলি আল্লাহর নবীর বানানো, আল্লাহর নবী বলেছে এক পৃষ্ঠে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো কে যদি কোনোদিন বলতে পারে যে এগুলো আল্লাহর নবীর তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। এই পৃষ্ঠাতে লেখা আছে দোয়া খাতমে কোরআন, এটাও মানুষের বানানো ছোট করে। কোরআন মাজিদের গায়ে যদি এরকম মিথ্যা কথা লেখা থাকে তাহলে আরো ধর্মে মিথ্যা কথা আছে। আমি যদি যাদিকে বেশি বুঝাতে না পারি অন্তত বাঙালিকে এটা বুঝিয়েছি এই দীর্ঘ সময়ে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে, ধর্মের নামে মিথ্যা তাফসির আছে। শুধু বলিনি, আপনি পড়েন না না পড়েন, আমি একটা বইও লিখেছি তাফসির কি মিথ্যা হতে পারে, এটা সূচনা। আমার বিদ্যা বুদ্ধি কম, আমি ও দিয়ে জাতিকে দেখিয়েছি যে মিথ্যা তাফসির আছে, ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আর আমি আপনার কাছে একটা বই পেশ করেছি যার নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা এটা একটু বুঝতে হবে। দিন রাত আপনি বক্তব্য শুনলেন আর সেটাকে বক্তৃতা মনে করলেন তা নয়, যে না ভুল হিসাব। কতদিন আপনাকে অনেক কথার মধ্যে এই পরিচিত বইটার নাম আমি বলি, কেন সে বইটাকে সবাই চিনে জানে। মুকসুদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলের মেয়ের পড়া নিষেধ, মানে হেডলাইনই মিথ্যে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে আছে কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? তো ওখানে এখন লেখক লিখছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যে, শুধু মিথ্যে নয় সরাসরি কোরআন মাজিদের বিরোধী, সরাসরি একবারে সরাসরি বিপরীত কোরআনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকালেই কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এ কথা আল্লাহ বলছেন আর লেখক এটা বলছেন। তার মানে কলম মিথ্যে আছে, বক্তৃতা মিথ্যে আছে, কত শত কথা মিথ্যে ধর্মের নামে। কই কতদিন বলেছি, কতদিন বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না, ঘটনা সত্য মিথ্যা পরে, কাহিনীটা আছে কোথায়। বুড়ি যে রাস্তা দিয়ে নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে পায়ে সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত, একবারে নগদ মিথ্যে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদে, ও ছেলে তুমি কেন কাঁদো? বলে আমি অতিম, আমি অতিম ছিলাম তাই কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আর আয়েশার গেল তোর বাড়িতে ফকিরের ভিক্ষা নেয়, আবার নতুন পোশাক কথা দেখে আসলো, ভিক্ষায় নাই। কত হাদিস নেবেন আপনি বুখারী মুসলিমের, ভিক্ষাই নাই, ভিক্ষাই জুটে না আয়েশার বাড়িতে। একটা মানুষকে খেতে দর 11 জন স্ত্রীর ক্ষমতা হয়নি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজেরও ক্ষমতা হয়নি। মেহমান ফিরে এসেছে ব্যাক করে, হাদিস বুখারী মুসলিম, ব্যাক করে যখন ফিরে এসেছে তখন নিরুপায় হয়ে বলছেন তোমরা একটু আমার মেহমানটা কেউ নিবা না? তো আবু তালহা বলছেন আমি, ঠিক আছে। এবার আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বলছে জানো আকরিমি জাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার বউ দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান গো, তুমি একটু তাকে সম্মান করো, একটু খাওয়ার ব্যবস্থা কি কিছু আছে? না 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 না, খাওয়ার ব্যবস্থা তো নেই, ছেলে মেয়েদের জন্য একটু খাদ্য জানিয়ে ছেলে মেয়ে বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা রেডি করো দিয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, মেহমানের জন্য খানা পানি রেডি করো,
खाना पानी रेडी करार पौरे मेहमान के डेके তার স্ত্রী বলছেন যে আমি একটু ল্যাম্পটা ঠিক করতে গেলাম, আর ঠিক করানো এটা ভান একটা, এরকম করতে করতে নিভিয়ে দিয়েছেন। তখন মেহমান বুঝলো যে আসলে মনে হয় নিভিয়ে গেল। তো তখন আর স্বামী স্ত্রী নিজে খায়নি, অল্প খাদ্য তো ওইটুকু মেহমান খেয়েছেন। এখন সকালে আবু তালা রাসুলের কাছে আসছেন, তখন আল্লাহ রাসুল বলছেন, আবু তালা আরে তোমার মেহমানি দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, হুজুর ভুল বুঝেছেন। হুজুর মনে করেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় নিজের কথা বললেন, তাই হুজুর বলছেন যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না, আর আব্দুর রাজ্জাক সাহেব চ্যালেঞ্জ দেন, হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, এই কথাতে কেউ চেষ্টা করলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতেই পারেননি, হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে, জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে উমুক উমুকের একটু আপনি নাম নেন না কেন, তা আমি বলছি যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এ ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো? আমি আব্দুর রাজ্জাক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করবো না। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যেই কথাটা পরে বলতাম সেই কথাটা আপনাকে এখনই বলে রাখি, আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ, আমার না বংশের ক্ষমতা আছে না আমার অর্থের ক্ষমতা আছে, আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো, কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে, তেমন আমি। যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, ইনশাল্লাহ গড়বই গড়ব। আজকে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না। কেন? এখন আবু তাহের বর্ধমানীও নেই, আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহও নেই, আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবও নেই, আবদুল্লাহ বিন কাজেমও নেই, দুরুল হুদা আইয়ুবিও নেই, তার মানে কয়েকদিন পরে আমরাও থাকবো না। তাহলে এই এই লাইনে আসার জন্য পথ কী? এলে না আসার জন্য পথ প্রতিষ্ঠান, মাদ্রাসা। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনাকে প্রাধান্য প্রতিষ্ঠানকে দিতে হবে, এ কথাই ঠিক। জানি না আপনার বাড়ির পাশে কোনোদিন গেছেন কি না, আমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী, ওখানে এসে আপনার এখানে আমি প্রতিষ্ঠান গড়ি, 14 থেকে 16 বিঘা জমির ওপরে, এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, 600 প্রায় ছেলে, প্রায় 400 মেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার, 1000 ছেলে মেয়ে এখানে থাকে আবাসিক প্রায় সব, আর 1250 ছেলে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 715 জন মেয়ে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 2957 জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে প্রায়, 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 17 লক্ষ টাকা বেতন লাগে, আমি নিঃস্ব মানুষ। আপনি কোনোদিন গেছেন? আপনার তোর বাড়ি কালনি, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? বল হিসেব, আপনার লজ্জা থাকা উচিত, আপনি জ্ঞান জাননি কেন? কে মনে করেন আপনি? আপনাকে আমি কখনো ভালোবাসি না, এখনো ভালোবাসি না। আপনার টাকা দিয়ে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে চালাতে হবে কথা আমি বলিনি, আপনার অন্তরটা তার উপরে খুশি হবে, দেখতে যাবেন ভালো লাগবে, এটা চেয়েছি। আরে টাকা কে দিবে তো উপরওয়ালা জানে, টাকা কে দিবে উপরওয়ালা জানে। 535 জন অসহায় ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 115 জনই এতিম, 535 জন ছেলে মেয়ের টাকা পয়সা খাওয়ার ভার এদেশের লোকজন বহন করে। কালনি না কেউ আছে কিনা সেটা আমি জানি না,
535 জন ছেলে মেয়ের খাওয়া ভার এদেশের লোক বহন করে, তার মধ্যে 115 জন শুধু ইয়াতিম। দেখেছেন কালকে, আপনার বাড়ির পাশে আছে। আমি এটা দেখতে আসি শুধু রাজশাহী থেকে, প্রায় 600 ছেলে আছে, প্রায় 400 মেয়ে আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার, চট্টগ্রামের আছে, সিলেটের আছে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঢাকা, ঢাকা ওইদিকে আপনার যশোর, খুলনা, আপনার যে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ওইদিকে আপনার চট্টগ্রাম, সিলেট, বরিশাল, প্রায় জেলার আছে, ওখানে আছে, এখানেও আছে। আর আপনি এখান থেকে ওখানে যাওয়ার সুযোগ হয় না আপনার, আর রাস্তার উপরে বাড়ি করে বসে আছেন, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনাকে আমি গত সম্মেলনে বলে জানি যে বাড়ি ভেঙে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে, এটা রাসূলের আইন। আল্লাহ নবী বলেছেন যেখানে রাস্তার সমস্যা হয় সেখানে ডবল রাস্তা হবে, আমি বলিনি বেটা, আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। ভাঙবো না, ভাঙিয়েন না, ভাঙিয়েন না, রাস্তার উপরে করেন, তাতে আছে কি যায়? আমি বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বুঝতে পারেননি? আপনি মানলেই কি আর না মানলেই কি? আপনি হাঁটাবো বীর হাঁটাবো যাচ্ছেন না তো চলছে না, যে দেখেন কিভাবে চলছে, প্রায় সবাই মাদানী শিক্ষক। মদিনা বিশ্ববিদ্যালয়ে কয় টাকা খরচ করেন আপনি? আপনাকে আমি খালি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য। আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, দিনের জন্য কোনো কিছু করেন, প্রতিষ্ঠান গড়েন। হাঁটাবো বীর হাঁটাবো যেতে হবে এ কথা আমি বলিনি, কাল নীতি গড়েন, প্রতিষ্ঠান গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কওমি খারেজি মাদ্রাসার ছাত্র, 1976 সালে আমার পড়া শুরু হয় আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টা থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1986 সালে, 1996 সালে ঢাকায় এসেছিলাম, এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে, ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য, তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে এ বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালো খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুর সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন চুপ থাক বে আদব, এই ভাষাটা উল্লেখ করলেন, পরিবেশ এক মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক কল্যাণ আনতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্রজীবন থেকেই আমি এই গতিতে, ছাত্রজীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এজন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে, এটা আমার নিজের কথা নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেখানে রাস্তা নেই গণ্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে, ডবল করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হাদিস বুখারি মুসলিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজলুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতুল আযান ইত্তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তার সুবিধা করে দেওয়া, ওইও জান্নাতে যাবে, এইও জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারি মুসলিমের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম, চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু, মরলেই জান্নাতে বাঁচলেও জানা, আমি কোনোদিন হিসাব করি না। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ। তিনি একবারে জোরালোভাবে আদেশ করছেন, জোরালোভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানেই সব কবর উঁচু হচ্ছে, এখানেই কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, তোর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আপনারা যাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমার আমি কোনো দল সংগ্রহ করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে। উঁচু কবর কেন, কি দেখাতে চাচ্ছেন আপনি, কি বলতে চাচ্ছেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম, যদিচ আমি জোরে কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই, আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আমার মনে বড় সাদ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবারাজ্জাহি প্রায় 20 বিঘা জমির ওপরে, এত বড় এরিয়া নেই এদেশে, কোনো প্রতিষ্ঠান নাই এদেশে, নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ্জাহির মসজিদটার জমি হচ্ছে 90%, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। একতলা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটই, দুইতলার কাজ আরম্ভ হয়েছে। এখানেও আরম্ভ করতাম 3 বছর আগে, জমি ঠিক হয় না, মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত। একজন রাজি হলে আরেকজন হয় না, আরেকজন রাজি হলে আরেকজন হয় না। হাটা ববির হাটা বল লোককে বলেছি আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে যারা আছে হাটা ববির হাটা বল লোক, বলুক যে আসেন, কোথা থেকে জমি নেবেন নেন, যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ, আমি প্রস্তুত আছি। কাজ কীভাবে হবে আমি জানি না। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার 11টার সময় হাটা ববির হাটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে, আমি বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য ইনশাআল্লাহ, গড়বেই গড়বে। 65 বছর থেকে ওই সব জমি পড়ে আছে, 65 বছর থেকে ওই জমিটা সমতল করতে, মোটামাটি সমতল করতে এখনও পারিনি, প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফিয়ার, এখনও সমতল হয়নি। মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসিয়েন। গাজীপুরের এই একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু, বড় বেমানান, তাকে ঠিক করতে এত টাকা খরচ হয়, আপনি দেখে আসেন একটু। আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি, টাকা দিতে অনুরোধ করিনি, টাকা ওপরে আছে, ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দিবে ওখানে। আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে, 535 জন অসহায় ছেলে মেয়ে থাকে, তার 115 জন শুধু এতিম, আমি টাকা দিই? আমি একদিনের টাকা দিতে পারবো না, এক সন্ধ্যার। আমি তো ভিক্ষুক, ভিক্ষা করি, ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি, কারোর কাছে 500 টা 1000 টাকা নিতে আমাকে 10 বার মোবাইল করা লাগে, 20 বার বারে 50 বার লাগে, ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই, নিঃস্ব, কোনো নির্ধারিত মানুষ নেই এর নিচে, চলছে, চলবে ইনশাল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আজাই ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য ইনশাল্লাহ, গড়বেই গড়বে। কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে, কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে। ওখানে 1300 মানুষের ছেলেদের অংশে রান্না হয়, আর মেয়েদের অংশে 750 মহিলার রান্না হয়, তার 715 জন শুধু খালি মেয়ে। 3টা করে গার্ড আছে ওখানে, 6 জন গার্ডের এখানে, 2 জন গার্ড আছে।
আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না, এখানে যান এখন যান, দেখে আসেন আপনি এমনি ঢুকতে পারবেন না, কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না। কথাটা বলেই রাখি, এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা বক্তব্য দিবেন এই মার্চের 5-6 বৃহস্পতিবার শুক্রবার, সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার। আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন, দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলামা কথা বলবেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার মধ্যে একজন। আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দুয়ার ভিখারি, খালি আপনি বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো। আমি সেদিনও বলেছিলাম খালি উপরের কবুলিয়াত, উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ। আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না, আমি নিজে খাই না। এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে, যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে, দেখবেন। এই এই ছেলে দেখি, হিসাব রক্ষক দেখি, তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুর রাজাক সাহেবের ফাইল আছে কিনা। এখানে বোর্ডিং সুপার আছে, হিসাব রক্ষক আছে, ওখানে দুইজন তিনজন হিসাব রক্ষক আছে, বোর্ডিং সুপার আছে, 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 156 জন। আর মাসিকা লিতেশাম পত্রিকার মুফতি 10 জন, এদেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে, খালি মুফতি 10 জন মাসিকা লিতেশাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে। তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার, আমার দিনটা এখন মনে নাই, তবে এই সপ্তাহতেই 15 জন মানুষ কর্মচারী আছে, শিক্ষক আছেন, ওই মাসিকা লিতেশাম পত্রিকার পিছনে 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে ওলমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে। আব্দুল আলিম মাদানী এখানকার প্রিন্সিপাল, আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র, আমি কোনো দিন তাকে পিটাতে পারিনি, এছাড়া যত আছে সবাইকে কম বেশি পিটালছে। সে যেই হোক, কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল ও হাসেম, আর এখন আপনার এই দারুসন্না মিরপুর ঢাকা আব্দুল নূর মাদানী, অকো কবে কবে পিটালছি, তবে এরা মেধাবী সব। মুশফিক, যে এখন মুশফিকুর রহমান নাজিরা বাজারের শিক্ষক, প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে, ইমামউদ্দিন বিন আব্দুল বাসির অনেক দিনের ছাত্র, মুজাফফর অনেক দিনের ছাত্র, তাবেদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন যে প্রিন্সিপাল আব্দুল আলিম মাদানী। এ আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই, আর পড়াতে একটু 19-20 হলে আমি কখনো কোনো দিন ছাড় দিইনি, একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘাল করে দিয়েছি। 19-20 একটা শব্দের 19-20 চলবে না, যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে। এই গতিতেই আছি, খালি একটু দোয়া করবেন, দোয়ার ভিখারি। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। শোয়েব আলাইহিসসালাম বলেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব, আমি আল্লাহর উপরেই ভরসা রাখি, তার নিকটেই ফিরে যাব। মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, ফায়জা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। ইন্নাল্লাহি হুব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন। বড় বড় পরহেজগার মানুষের আল্লাহ ভরসা, দু একজন নবী রাসুলের আল্লাহ ভরসা, আজকে আপনার জন্য আল্লাহ ভরসা। এই ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন, তুমি কি দেখাশোনা করছো? যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন, তোমরা একটু দেখতে পাও না? আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন, তুমি একটু খেয়াল করতে পারো না? যাও দেখো। আর আপনি আমার দিনই বোন, দয়া করে কথা বলিয়েন না,
আপনার এটা স্বামীর বাড়ি নয়, এটা আপনার বাপের বাড়িও নয়, আপনার একটা লজ্জা থাকা দরকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছেন, আপনি কথা বলেন কোন লজ্জায়? কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, চুপ থেকে যান, একবারে পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকেন। কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে, বাড়ি থেকে বের হবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ দেখেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, তারই উপরে ভরসা করি, আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয়, চলতে পারি ওরই শক্তিতেই, থেমে যাই তারই শক্তিতেই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে না? আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই ছলাক, আরেকজনের গায়ে হাত দিয়ে আছো কেন? রেডি হও, ঘুম আসে, একটু প্রস্তুতি নাও, আমার অল্প সময় কথা, আমি নিজেই ক্লান্ত, উপস্থিত হতে চায়নি আসলে। উসমান ভাই মুশাররফ এরা খুব জোর করে উপস্থিত করেছে, তাদেরও ভালো হোক, তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে নিয়ে এসেছে। দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না, আর যখনই কোনো কাজ করতে চাইবেন, ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ আনবো, এ কথা বলে থেমে যাবেন না, আনবো এ কথা বলে যদি থেমে যান তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন, আর যদি আপনি বলেন ইনশাআল্লাহ তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন? আল্লাহর উপরে। হোক আর না হোক, লাভ নাই লস নাই, হলে ভালো না হলে ভালো, আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি, উপরে উপরে বলেছি ইনশাআল্লাহ। আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো, তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন, নাও হতে পারে। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন, সুলাইমান আলাইহিসসালাম বলেন আমরা 100 জন বউ সবার কাছে যাব, সব ছেলে জন্ম নেবে, সবাই হবে যোদ্ধা, যুদ্ধ করে দেশ দখল করব। তিনি ইনশাআল্লাহ বলেননি, একটাও স্ত্রী সন্তান দিল না, একজন দিলে তো অর্ধঙ্গ অচল। তখন আল্লাহ বলছেন, সুলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না, ইনশাআল্লাহ বলতে হতো, কাজ আমার উপরে চাপায়ও, কাজ আমার উপরে চাপায়। আপনাকে বলছি, এখন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি, কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বললো যে এই কাজটা করো আমি আসছি, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না মনে হয়, আপনি মহিলা মানুষ এখনো গল্প করছেন নাকি? কি বলবেন? ইনশাআল্লাহ। স্বামী বলছেন তুমি এই কাজটা করো আমি যাচ্ছি, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো। দেখেন নবীগণের আল্লাহ ভরসা। ইব্রাহিম জি, মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন। ও কি কথা বলতে পারে? তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি। এই যুবকেরা কে আছো? গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগিয়ে দাও, একে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম নিঃস্ব মানুষ, দলও নেই, সংগঠনও নেই, বংশও নেই, কিছুই নেই, একবারে কোনো কিছু করার ক্ষমতা নেই, একেবারে কিছুই নেই, সাথেও কেউ নাই। হ্যাঁ যুবকরা গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগে দেখে ফেলে দাও। তোরে ফেলে দিল, কোনো ক্ষমতা নাই তার, নিঃস্ব মানুষ। যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সুন্দর কাজ করেন। কালা ইব্রাহিম হিনা উলকে ফিন্নার, এই বাক্যটা ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, হাদিস বুখারী মুসলিম। হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখি, কি বলবেন?
হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল। বক্তব্য শেষ হয়ে গেছে, আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর। ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি, ঢেল লাগেনি, তবে আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, এক বাড়ি থেকে উঠলাম, তখন পায়ের স্যান্ডেল ছিল না, ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না। তখন আমি বলছিলাম হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, কতদিন যে এরকম ঘটনা ঘটেছে, এখনো ওইরকম নেই, এখন মানুষ কিছুটা সহ্য করছে। আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল, এখন যারা বা মাঝহাবি মানুষ তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীব আছে। আমার এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে, ছি 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 ছি, আব্দুর রাজাক বলছে যে হাদিস জাল, এ হাদিস কে বর্ণনা করেছে? উমার। হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে? তখন জনঙ্গ বলছে না, এই দেখেন আব্দুর রাজাক এ হাদিসকে মিথ্যে বলছে, যে হাদিস উমার বর্ণনা করেন। জনগণ তো আর বুঝে না, জনগণ তো আর বুঝে না যে হাদিস কীভাবে নকল হয়েছে। ওই ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, আপনাকে দেখাচ্ছি, ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীর স্থানে, তারপরে সাহাবীর পরে তাবেঈর স্থানে, তারপরে তাবেঈর পরে ইনি একজন, তারপরে আমার স্থানে ইমাম বুখারি। এখন ইমাম বুখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে, তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক নাফে হতে, নাফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু হুরায়রা হতে, আবু হুরায়রা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন। এইভাবে হাদিসের সূত্র আছে। তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন, দিয়ে এইভাবে রেডি করেছেন, কথা বুঝেননি। তার নাম জাল হাদিস, তার নাম জাল হাদিস। দেখবেন আপনি মুখামুখি দেখবেন, মুখামুখি দেখেন, একবারে মুখামুখি। বেশ কিছু হাদিস আছে, দাড়ি চাঁচা যাবে না, ছোট করা যাবে না, দাড়ি বড় করো। নবীগণের বৈশিষ্ট্য দশটি, পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি। এক, দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে। দুই, মোচ কেটে ফেলো, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কাটতে হবে, মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে, দাড়ি আর মোচ চেঁচে ফেল দিলে ওকে বেটি ছেলে মনে হবে, মহিলা মানুষ, তখন তার উপরে অভিশাপ হবে, দাড়িও নাই মুচও নাই, তখন ও নারী, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, মুচ থাকবে, দাড়ি থাকবে, পুরুষ মনে হবে, আর পুরুষত্বা শক্তি কমবে না, তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে। ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, তাহলে তো বলতে না তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো। ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার। দুই, বগলের লোম উঠিয়ে ফেলো, নারী পুরুষ একই হুকুম, ব্লেড চলবে না, নবীগণের বৈশিষ্ট্য। তিন, চার, নখ কেটে ফেলো, নবীগণের বৈশিষ্ট্য। যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না, আগে নখ কাটবেন, তারপরে এই ছেলে দোকানে চা করছো তোমার নখ বড় কেন? তুমি আর শরম পাও না? তুমি মুসলমানের বাচ্চা, নখ বড় কেন? তুমি আজকে নখ কেটে ঘুমাবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এ মেয়ে নখ বড় কেন তোমরা? তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না, দুনিয়াতে এমনি আছো নাকি? বাপ নাই তোমার, মা নেই তোমার, খারাপ লাগে তোমাকে? খারাপ লাগে শুনতে? খারাপ লাগে কেন? তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন? তোমার মা আছে তো তোমার নখ বড় কেন? কিসের তোমার বাপ মা? তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে, সেই জন্য তোমার বাপ। আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারির, সেই জন্য ও মা না? রান্না করতে কাজের মেয়েও পারে, কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো, তোমার মা বলতে পারে এই নখ কাটো। এই মেয়ে তোমাকে বলছি, তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছো। এই মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ, তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না।
নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন, পুরুষ নারী একই হুকুম। ব্লেড ব্যবহার করা যাবে না, এ কথা মিথ্যে। যা দিয়ে সম্ভব, যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে, নারী পুরুষ একই হুকুম। যেটা বলতে যাচ্ছিলাম, একাধিক সহি হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে। তিরমিজিতে একটা হাদিস আছে, জাল হাদিস, আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন, ওটাও হাদিস, এটাও হাদিস। বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি, তা বলতে পারেন, বুঝতে পারেননি মনে হয়। তার মানে দাড়ি রেখে দিতে হবে, ওটা বুখারী মুসলিমের সহি হাদিস, আর দাড়ি কেটে ফেলতে হবে, নবীও কাটতেন, এটা কোন হাদিস? জাল হাদিস, এটা মানুষে বসে বসে বানালছে। বুঝতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দিকে লক্ষ্য করা যাবে না। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা। তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বসতে হবে। রংমাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে চোখ রেখে আছেন, তখন আপনি পরেজগার? ছি 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 ছি, একটু লজ্জা লাগে না? একটু শরম হয় না? একটু হায়া লাগে না? বেটা তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি দিয়ে থাকে, একটু শরম করা দরকার। খারাপ লাগছে? খারাপ লাগবে কেন? বসেন কেন, বসবেন কেন? আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ, বলেন দেখি, বলেন আপনি ভালো মানুষ, আপনি বলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী, অপর নারীকে দেখে চোখ নিচু করে, যে সে জান্নাতে যাবে, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাবো, কীভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চোখ নিচু করে। তাহলে একাধিক সহি হাদিস নারীর দিকে দেখা যাবে না। আর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন, কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে। হাদিস জাল, এদেশ একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয়, দেখুন কিনে দেখুন, ওটাও হাদিস, এটাও হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের সালাম হচ্ছে, সালাত শেষ হচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু দাউদে একটি হাদিস আছে, সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এভাবে বলা লাগবে না। মানুষের বানানো প্রায় 300,000 হাদিস আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য। টাকার গায়ে লিখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি। হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম। ফাজাইলে আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে তার বয়স হতে হবে 60,000 বছর। একেবারে নগদ মিথ্যে। ফাজাইল আমলে বইয়ে লেখা আছে, এমনভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল। আপনাদের এখানে যে বট গাছ আছে, বট গাছে এখন এখানে সম্মেলন হয় কি না, যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায়, যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না, এটা রাখা যাবে না, পীর মরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে। কথা দিয়ে উঠান, পিটিয়ে উঠান, অসম্ভব আহলাদি সুরদেশিত এলাকায় এরকম জিকির আজকার মিথ্যা, নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না, অসম্ভব, যে কোনো মূল্যে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। আপনি প্রস্তুত থাকুন, আহলাদি সুরদেশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না। ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না। এই মাটিতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে। আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। একটু আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গারে শহরে আল্লাহর নবীর সাথে আছি। তার একটু আগে বলি, এক মিনিট, এক খেয়ালে চেয়ে থাকবেন।
মন খারাপ আবু বকর সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রাসূল বলছেন আবু বকর তুমি একটু থামো আমাকেও যাওয়া লাগতে পারে তখন আবু বকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আবু বকর সিদ্দিক দুইটা উটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহর নবী বলবেন কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন একবার সব মিথ্যা কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উট রেডি হঠাৎ একদিন দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার বাপ মা খালি দিন ধর্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন আবু বকর সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি আবু বকর সিদ্দিক যেমন আমার মেয়েরাও তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা আয়েশা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বের হয়ে গেলেন গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়ে আবু বকর সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লেখা আছে যে সব গর্তগুলিকে আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাপ তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লেখা আছে মিথ্যা বইয়ে লেখা আছে যে 100 বছর 300 বছর 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন তাকে দেখবো এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখবো তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এরকম কোনো অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুতু দিয়ে ঠিক মিথ্যে কথা এবার নগদ মিথ্যে ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাকুরসার জালে ঘুঘু ডিম দিয়েছে একবার নগদ মিথ্যে কথা মিথ্যার নগদ প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুলতুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর নবীকে বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাউ নাজারা আহদুহুম তাহাতা কাদামাইয়ে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে ওই যে ওই যে ওই যে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে লাভ সরানা তারা আমাদেরকে দেখে নিবে তখন আল্লাহ রাসূল বলছেন মা জান্নকে আবু বকর আপনি কি মনে করেন আপনি কে মনে করেন আমরা দুইজন আল্লাহ সালেসহমা আমাদের তৃতীয় জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না লা তাহজানিল্লাহ মা আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয় জন আল্লাহ আল্লাহ ভরসা দেখেন আল্লাহ ভরসা ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলজুম সাগর ডানে ফেরাউন বামে ফেরাউন পিছে ফেরাউন সামনে সাগর সঙ্গী সাথী বলছেন ইন্নাল্লাহ মুত্রাকুন আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন মূসা আলাইহিস সালাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না বলেন কি কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্না মায়া রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদিনি তিনি আমাকে পথ দেখাবেন কোনো পথই নাই কোনো পথই নাই বাঁচার কোনো পথই নাই ডানে ফেরাউন বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর মূসা আলাইহিস সালাম বলছেন কখনো নহে অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন গাল্লা কাতেলা আবাব সব দরজা জুলাইখা বন্ধ করে দিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এই সব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ইসব বলছেন মাশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি বলো কি তুমি ইন্না রাব্বি হাসানা মাসায়া
আরে তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না, তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন, পিছন দিক থেকে জুলাইখা জামা টেনে ধরলো, আগে আগে বের হয়ে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে, আগে আগে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, ইউসুফ, জুলাইখা, জুলাইখার স্বামী। দেখে জুলাইখা কথা উল্টে দিল, জুলাইখা বলল, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, যাকে আপনি লালন পালন করেন, দেখেন তার চরিত্র কত খারাপ, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি দেশের বাদশাহ কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে, এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি বের হন জেল থেকে। তখন এইসব বলছেন, যাও সরকারকে বলো ইউসুফ জেল থেকে বের হবে না, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে। আমি জুলাইখা বলছি, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, ইউসুফ এখানে সত্যবাদী, আমি মিথ্যাবাদী নি মহিলা, এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ছেলাই, কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না, মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। এই যে দেখো মেয়ে মানুষ, হে বেটা, 3 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে কথা উল্টে দিবে, তুমিও যাবা জাহান্নামে, তোমার বাপও যাবে, তোমার বংশও যাবে, কারোর মান সম্মান রক্ষা হবে না। দেখো জুলাইখা, এই দেখো জুলাইখা, জুলাইখা বলছে, এই যে এই যা দেখেন, আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, হলো এটা ঠিক হলো? আপনি কি করবেন তার? আরে আপনি কি করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে, তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে। তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না? আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না, তোমাকে আবারও বলছি, তুমি তোবা করে উঠবা, উঠার সময় বলবে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু, হে আমি তোবা করছি, জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ। এই ছেলে, তোমাকে আরও একটা বলে দিচ্ছি, তুমি এদিকে খেয়াল করো তো, আজকে এখানে তোবা করে উঠেছ, গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ, মোবাইলটা লক করে দিয়েছ, দেখবা 2-1 মিনিট পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, লকটা খুলেছ, রিংও দিচ্ছ, এই সময়তে লাভ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা, দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা, নাউজুবিল্লাহ মিন জালেক, এই শয়তান্তর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহ মিন জালেক, এই শয়তান্তর মুখে লাথি মারি, আর এই পাটা মাটির উপরে রেখে এবে তুমি এ করবা, ঘষবা, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহ মিন জালেক। তুমি 2-1 মিনিট করো, দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো, সারা রাত আর তোমার কাছে আসবে না, তুমি যে তোবা করে গেছো এই জন্য তোমার ঘরে খালি শয়তানি এমনভাবে ভিড় লেগেছে, তুমি দেখলে অজ্ঞান হয়ে যেত। শয়তানের কাজ ইহুদির কাছে নেই, শয়তান জানে যে ইহুদি জাহান্নামে যাবে, শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই, ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে, শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই, শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে। স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে, কেন? যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে, তখন শয়তান বলছে, তাহলে আমি আর কি করবো, আমি তো এটা করাতাম, তো ওরাই যখন করছে তখন আমি যাই, এখন আমি যাব কোথায়? যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে, তোবা করছি, আমার কাজ ওখানে, তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো, তোকে আমি দেখে ছেড়ে দেবো, এই কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস, এই বেটা তোর সাথে বাজি লেগেছে ইবলিস, এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। যখন ইবলিসকে আল্লাহ বলেন, এক আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে, আমি সিজদা করবো মানে, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে কেন সিজদা করব? তখন আল্লাহ বলছেন, সর সর এখান থেকে, সর, দূর হ। তখন ইবলিস বলছে, হ্যাঁ দূর হয়ে যাব, তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে, কি? আজীবন বেঁচে থাকব, ঠিক আছে দিলাম, আর একটা, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, কীভাবে জান্নাতে যাই? আমি যাব জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে, আমি ওদের দেখে ছেড়ে দেবো, কীভাবে জান্নাতে যাই? তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। কার? আল্লাহ।
ইবলিশের, ইবলিস আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও, যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে। আর এক মিনিট দেখো, এক মিনিট এদিকে দেখো, এদিকে আদম জি ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না তেমনি ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন, আমি উত্তম পরামর্শ দাদা, আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন। তারপর আর নাই, হাওয়া কি করা যায়, হাওয়া কি করা যায়। তা হাওয়া বলছেন খাও না, তো যখন বলছে তো সে তো ভালো মানুষ, কি করি। আবার চলে এসেছে, আরে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছে, আপনি খান জান্নাতে থাকবেন, আমি খুব ভালো মানুষ, আমি কল্যাণ কামনা করি, আপনার কল্যাণ কামনা করি। তারপর আর নেই, হাওয়া কি করা যায়, খান না, বলছে তো ভালো মানুষ। এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন, যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম, যে নিষেধ করলাম যে আমি, তখন দুইজন মিলে বলছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজনে কথা বলেছেন, মরা পর্যন্ত, আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন, আপনাকে বলেছেন, আপনি কি বলবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কে বলেছেন, আমার বাপ বলেছেন, কে বলেছেন, আপনার বাপ বলেছেন, কে বলেছেন বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম বলেছেন। অতএব আমাকে আপনাকে বলতে হবে, খুব শয়তান, ও হলো শয়তান, এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে, বেটা তোবা কোথায় গেল রে তোর, এই বেটা তোর তোবা কোথায় গেল, ঠিক করেছিস তুই রে বেটা, তুই কথা বলেছিস, আমি এটা চাচ্ছিলাম, বাস থাকে এবার আমি যাই, যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপর, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক, আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি, আমি তোবা করলাম, আবার এই কথা বলছি কেন, আল্লাহ ভরসা, দুই এক মিনিট বেশি নয়। এই ছেলে বস, সম্মানিত দিনী ভাই বোন, এই দুই তিনটে হাদিস কয়েক মিনিট। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, লারজাকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইউরজাকুত তায়র, যেমন পাখিকে রুজি দেওয়া হয়, তাক দু খেমাসান তার হবে তা না, সকালে পাখি খালি পেটে আসে, বিকালে পাখি ভরা পেটে যায়। পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল, তা আজকে সকালে খালি পেটে আসেনি, এখন বিকালে কিভাবে যাচ্ছে, ভরা পেটে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো, পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে, তিনটি গুণ আছে যাদের, এক লায়াস্তার কোনা, যারা ঝাড়ফুঁক করে না, দুই অলায়াতা তাইয়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। কার যে মুখ দেখে আসলাম কাজই হলো না, কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা। তিন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নাই। আর একটা কথা, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া দানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না।
তারপরে বলছেন মাইকুল্লাল মিন সাবুন আলফ, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000। এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে, সালাসা হাসায়াতি মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন, আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছিলেন মাওলানা আব্দুল কাইল আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশিকে, জনাব মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশি, শোনেন আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়। যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন তখন তো সবই মানুষ চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। মাওলানা আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন জনাব আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এই কথাই ঠিক। মাওলানা সাহেব ডক্টর সাহেব আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন জনাব, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মূর্তি পূজা করে যারা, কবর পূজা করে যারা, তাদের অন্তরে ঈমান নেই। রবি ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এই ছেলেই বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাদের দিনী ভাই, আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই, তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার। দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে জামিয়া সালাফিয়া হাটাবির হাটাবো, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের 5-6 সকলে উপস্থিত হবেন, এই জোরালো দাবি ও দাওয়া রেখে আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে। ও মাসুম আছে, ও লেখানি বই আছে, আব্দুল্লাহর বই এগুলো, মিন্নাতুল বাড়ি, এদেশে বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম। একটু আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য দোয়া করবেন, আর ওই মিন্নাতুল বাড়িকে রেখে যাবেন না। আর ওই মাসিক আলিতে সাম পত্রিকা আছে যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আর উপদেশ বইটা দেখছি ওই বইয়ে আছে আল্লাহ ভরসা, আমার জীবনের সব কথা লেখা আছে উপদেশ বইয়ে আল্লাহ ভরসা। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্টেজ থেকে বিশেষভাবে আব্দুল